আমি জান তো বিদেশি জিনিসটা কেমন, আমার ভাই বিদেশ থেকে পাঠাইছে, কেমন সুন্দর না গেল? হ্যাঁ ভাবি ডুবতে হয়ে গেল গা। CA কমেডি টিভি, স্মাইল ইজ গুড ফর হার্ট। ভাবি আরে কন্যাকে বিদেশি জিনিসটা কেমন হইলো? আচ্ছা পরে আমার বাড়িতে গিয়ে দেখাম নি উসে নেই ভাবি কি হইছে? হ্যাঁ ভাবি কি হইছে তোমার? ভাবি হায় হায় একটু আগেই তো দেখে গেলাম ভালো মানুষ বসে আছে, এর নাকি অজ্ঞান হয়ে পড়ে আছে। হ্যাঁ ভাবি ভাবি কি রে ভাবি? হ্যাঁ ভাবি হায় হায় আল্লাহ ভাবি কি হলো ভাবি? কিছু আরে ভাই দেখ না, আমি তো এসে দেখি ভাবি অজ্ঞান হয়ে পড়ে আছে। নাকি আপনি কিছু করছে? আরে ভাই আমি কি করব, আপনার বউ দেই পরে অজ্ঞান হয়ে এরকম হয়ে আছে। আপনারা তো আবার সুন্দরী মহিলাকে দেখলে আবার ঠিক থাকেন না, আপনার মতো তো রেশারেশি শুরু হয়ে যায়। আরে ভাই রে কি কোন আপনি তো, আপনার বউ অজ্ঞান হয়ে পড়ে আছে, আমি ডাকতেছি উঠতেছে না। তো আমার বউ এনে রোদ পোয়া দিয়েছে, তো আমার এই কইলো যে রোদ পোয়া দিতে গেলাম, তুমি থাকো বাসায়। তারপর আমার বউরে কি করছে না করছে আমার বউ পড়ে রয়েছে, এটাও কন্দ না কথা। আরে ভাই আপনার বউরে আমি কি করবো, আমি কি ছেলে মানুষ নাকি? ছেলে মানুষ হন আর না হন আপনার কথা কোয়া যায় না। করছেনই তো, আপনাকে তো কোয়া যায় না। আপনার একজন নারীর রূপ দেখলে আর একজন নারী চলে পুরো সার্কার হয়ে যায়। নুরু কইতাছিল যে ওর ভাই নাকি বিদেশ থেকে আন্ডারওয়্যার নাকি শর্ট প্যান্ট কি কয় হেডি বলে পাঠাইছে, লুঙ্গি উজা করে দেখাইছে, পরে দেখি ও আন্ডার প্যান্ট পরেই নাই। পাশা ভিজা মানে আমার পাশা ভিজা না, আমি তো সুখ যায় দেখতেছি। তুমি আমার একটা বাচ্চা দিবা আমি তাই জানি, আমার আর ভালো লাগে না। আরে দিমো দিমো বাচ্চা দিমো, এখন বাসায় চলো। শোনো তুমি তো শর্ট তুমি জানলাম বাবা তুমি একটা আরে আদর করবো আমি আহারে, আমার পর উপকারী বউ এসে গেছে, ঘরের একজন পড়ে আছে তার কোনো সেবা করার নাম নাই, আর পর পুরুষ এনে যাচ্ছে তার পাছায় গামছা শিপি দিচ্ছে। কি হয় কি হয় মানে তুই দেখতিছস না কি হয়? আমার এ আমার বউ বউ খোল রে খোল, খুলবো কেন খাড়ান কি জন্য দিছে মে খাড়ান আ আমি এখানে দাঁড়াই আছি আর আমার বউ রে তোর আমি আপনি ভালো কথা কোন মিয়া বউরে আমার বউ
বুঝলাম না, আমি বুঝতে পারছি আপনি খুব ভালো মানে, কিন্তু আবার আমার বউ তো অন্য আছে, আমার সাথে কথা বলছেন তুই চুপ থাকি, তুই চুপ থাক, তোর কথা আমার খুবই অসহ্য লাগতেছে। হ্যাঁ তোর কথা আমার খুবই অসহ্য লাগতেছে, তুই কিভাবে পারলি আমি স্বামী দারে থাকতে তুই আর একজনের পাছায় গামছা শিবি দিতে? আমি কি তারে নিয়ে জঙ্গলে গেছি না বেড়ে গেছি, সামান্য উন্নাড়া দিছি, কি প্রবলেম হইছে? তুই জঙ্গলে যা, লোকে নিয়ে তুই জঙ্গলে যা, তোকে আর আমি আমার বাড়িতে তুলবো না, আমি চলে গেলাম। এই ভাই, এই 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 শোনো, এ আপা, এ আপা, কি হইলো আপা বুঝলাম না, কি হইব, বিধবা ছিল না, বিধবা হইলাম, বিধবা কি হইছে? স্বামী বললে বিধবা হয়, আমার স্বামী গেছে গাদাই বিধবা হইলাম, কিন্তু আপনি আমার উন্নাড়া দিয়ে দিলেন কেপে, এই তো বিধবা আমার পাশ আড়া সুন্দর গলা বিজায়ে কুড়ায়ে বাগরা তুইলে ঘুরবা, আমি তো মেয়ে মানুষ আর চোরবে তোমার পাশ আমোদাই পড়তে, যখন আমার উন্নাড়া তোমার বাইন্ডা দিছি আমার জামাই আমার মাইন করছে, ও পাশা ভিজা মানে আমার পাশা ভিজা না, আমার পাশা ভিজা, এই যে আমার পাশা না, আমরা তো সুখ যাই দেখতেছি, আমি তো জানি না আপা, আপা আপনি খুব উপকারী আপা, আপা এই ইয়ে যাবে আপনার বিধবা বানাইছে দেখলেন না, ভালো খারাপ নতুন আর চার পাঁচটা ধরেন ওইগুলি বাদ দেন, ভিজা আছে নাকি